অনুসিদ্ধান্ত পাঁচ এবং ছয় আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি। আমরা বীজগণিতের প্রথম যে দুটো সূত্র সেটি ইতিমধ্যে জানি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আসো অনুসিদ্ধান্ত পাঁচ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু, এটি আমরা কিভাবে পাবো। লক্ষ্য করো এখানে যেই দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্রের ক্ষেত্রে আমরা যদি কেবলমাত্র এই দুটো সূত্রকে যোগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি টুয়াইস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর অর্থটি কী দাঁড়াচ্ছে, এর অর্থটি দাঁড়াচ্ছে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ পাশে আনি এবং দুইটিকে এই পাশে দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু। অর্থাৎ আমাদের বীজগণিতের প্রথম যে সূত্র দুটি রয়েছে সেটিকে কেবলমাত্র যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করে দিলে আমরা আমাদের অনুসিদ্ধান্ত পাঁচটিকে পেয়ে যাচ্ছি। এবারে আসা যাক অনুসিদ্ধান্ত ছয়ের ক্ষেত্রে। অনুসিদ্ধান্ত ছয়ের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাই এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা আমাদের অনুসিদ্ধান্ত ছয়। তাহলে এটা আমরা কীভাবে পাচ্ছি, আবারও একইভাবে আমরা জানি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। খুব স্বাভাবিকভাবে এই দুটোকে কেবলমাত্র বিয়োগ করে দিতে হবে, তাহলে এ স্কোয়ার চলে যাবে, বি স্কোয়ার বি স্কোয়ার চলে যাবে এবং এখানে এই মাইনাসটি প্লাস হয়ে যাবে এবং ফোর এ বি হয়ে যাবে। আর এই পাশে কী থাকছে, এই পাশে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে খুব স্বাভাবিকভাবেই ফোর দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ দিয়ে দিই তাহলে আমরা পাবো এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এটিকেই আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি বাই টু, কারণ টুকে স্কোয়ার করলে আমরা ফোর পাবো, টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। অর্থাৎ অনুসিদ্ধান্ত তিন অনুসিদ্ধান্ত ছয় আমরা অর্থাৎ এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি।